আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আপনি চিপ প্রাইজেও আপনি একটা হোস্টিং কীভাবে কিনবেন। তো ফ্রেন্ডস, আমাদের হোস্টিং কিনা হয়ে গেছে। যদি আপনারা যদি ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, হোস্টিং কিনে আপনি ডোমেন বাই করে যে আপনি ডোমেনের সঙ্গে হোস্টিং হবে আপনি কীভাবে কানেক্ট করবেন, অর্থাৎ DNS করবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি হোস্টিংয়ের সাথে DNS কীভাবে কানেকশন করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি কী করবেন, আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি জিমেল ওপেন করে নেবেন। যে জিমেলটা এসেছিল আপনার জিমেল অ্যাকাউন্টে, যে আপনার হোস্টিং প্রোভাইডারটা দিয়েছিল যে অ্যাকাউন্ট জিমেলটা, সেই জিমেল আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন নেম সার্ভার, যেখান থেকে আপনি হোস্টিং বাই করবেন সেরকম একটা আপনার ইমেল দেবেন। সেই ইমেলের মাধ্যমে থাকবে আপনার নেম সার্ভার। তো আপনি কী করবেন, নেম সার্ভারটা আপনি কপি করে নেবেন এখান থেকে। চলুন আমি কপি করে নিই। কপি করে নিলাম। কপি করার পর আপনার যেখান থেকে আপনি ডোমেন বাই করেছেন সেই প্যানেলে আপনি চলে যাবেন। তো আমি ডোমেন বাই করেছিলাম গোডাডি থেকে, তো আমি চলে যাবো গোডাডিতে। গোডাডিতে গিয়ে দেখতে পাচ্ছেন মাই প্রোডাক্ট। মাই প্রোডাক্টটাকে দেখবেন আমার যে ডোমেন, সেই ডোমেন কিন্তু আমার এখানে শো করছে। তো আপনি করবেন ম্যানেজ, সে ম্যানেজে ক্লিক করবেন। আপনি এখানে চাইলে এখান থেকে আমি DNS করতে পারেন। চলো আমি ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ DNS। ম্যানেজ DNS আপনি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, নেম সার্ভার চেঞ্জ ইউজিং কাস্টম নেম সার্ভার, তো আপনি করবেন চেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনার এটা থাকা, যদি আপনি করবেন আই উইল ইউজ মাই ওয়ান নাম সার্ভার, আপনি এখানে করবেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যে আপনার যে DNS, যে DNS নেম সার্ভার আপনি করবেন এখানে পেস্ট করে দেবেন। চলুন আমি আমার নেম সার্ভারটা এখানে পেস্ট করে দিই। দেখুন চলুন আমি আমার নেম সার্ভারটা আমি পেস্ট করে দিলাম। তারপর আমি করব প্রথম যে নেম সার্ভার ns1.cloudpoco.com, এটা আমার নেম সার্ভার। আপনি করবেন, তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ns2cloudpoco.com। আপনি এটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে যে ns2cloudpoco.com এখানে আপনি পেস্ট করে দেবেন। তারপর আপনি করবেন সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি করবেন এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে DNS আপনার হোস্টিংয়ের সঙ্গে ডোমেন কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনি আপনার ডোমেন এবং হোস্টিং DNS করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।